হ্যাঁ ইনশাল্লাহ আমরা চড়াই ভাতি করবো রাধন মুখে মা। রিহান তোমার ভালো লাগছে? আমরা ফুল ধরে আর ছবি উঠতে পারলাম না। কি সুন্দর করে বাসা সাজিয়েছে। আমি তো রিহানকে পাচ্ছি না, কোথায় গেল রিহান আম্বু? আমার ছেলেটা লুকিয়ে আছে। আর ওরা তো একদম ক্লাসের ফাঁকে ফাঁকে, এখন আর কোনো ডিভাইস নিয়ে থাকে না, কোনো কিচ্ছু নিয়ে থাকে না। এই যে সবগুলা বসে বসে ওই যে আধা ঘন্টা করে যে ব্রেকটা পায়, এদের নিয়ে সময় কাটায়। খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে। এটা কিনে দেওয়াতে কই, এটা সন্দেশ। সন্দেশ তুমি ভালো আছো? ঘাস খাও। চিনি কই? চিনিকে দেখাই দেখি। চিনি তুমি কি কর্নারে থাকতে লাইক করো? চিনি তুমি কি এক পাশে থাকতে লাইক করো? ও চিনি, চিনি তুমি কেমন আছো? রিহানের কাছে যাচ্ছে, চলো। ওরে বাবা, শুধু পায়ে পায়ে ঘরে। এই যে শুধু পায়ে পায়ে ঘরে, চলো আব্বা। আমরা আজকে আমাদের বাসার পিছনের যে ব্লকটা, সেই প্ল্যান খাই। হ্যাঁ প্ল্যান খাই, সেই ব্লকে যাব। কারণ সবাই চেরি ফুলের সব ভিডিও দিচ্ছে, ছবি তুলতেছে, কিন্তু আমাদের তো যাওয়া হলো না কোনো পার্কে, কারণ রোজার মাস এসে গেছে। তো ভাবলাম যে আমার বাসার পিছনের ব্লকেই এত সুন্দর গাছে সব ফুল ফুটে আছে, তো ভাবলাম বাচ্চাদের সাথে নিয়ে একটু যাই। চলো যাবা রিহান, যাবা? আসো আসো আসো, রাদিয়া মামুনি যাবা? আসো, ক্লাস শুরু নাই হইতে একটু ঘুরে আসি। হ্যাঁ রাতন আব্বু তাড়াতাড়ি আসো, কারণ ক্লাস আরম্ভ হয়ে যাবে। জরিহান যাও তাড়াতাড়ি যাও, এই আর ক্লাস আরম্ভ হয়ে যাবে আর 15 মিনিটস পর। আজকে অনেক সুন্দর রোদ উঠেছে এবং ওয়েদারটা খুবই ভালো। ওয়েদারটাও খুব ভালো। এটা আমার বাসার সামনের ব্লক, এই যে আমার বাসা, এই যে এটা সামনের ব্লক, ঠিক পেছনের ব্লকটাই, ওই যে বাসা দেখা যাচ্ছে এইখানে আমরা যাব। ঠিক পেছনের ব্লক মানে গলি, পিছনের গলিটা বল, গলি বলে যেটা বাংলাদেশে সেটা। আসো আসো আসো, সামনে আসো তোমরা। সামার আসবে আর কি সুন্দর সুন্দর ফুল ফুটবে, এখন অবশ্য স্প্রিং। এই যে এই গাছে খুব সুন্দর ফুল ফুটবে, তাকায় থাকতে ইচ্ছা করবে। চলো আব্বা। ওরে বাবা, রেড কালারের গাড়ি দুইটা, এখানে একটা এখানে একটা, পর পর বাসায়। ওর বাবা বলে কি, তুমি যদি ড্রাইভিং শেখো তোমাকে গাড়ি কিনে দিব। তা আমি বলি যে আমাকে রেড কালারের গাড়ি কিনে দিতে হবে, আমার খুব ভয় লাগে, মনে হয় যে অ্যাক্সিডেন্ট করে ফেলব আমি। হ্যাঁ ফ্লাওয়ার দেখেছিস, চলো সুন্দর ফ্লাওয়ার দেখতে যাচ্ছি আমরা। আমি তো তুলতে পারি। কোনটা? ওকে তুলে কাকে দিবা? ওরে বাবা, ওই যে টিউলিপ ফুটেছে দেখো কি সুন্দর না? এদেশের মানুষ বাড়ি ঘরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সাজায় গুছায় রাখে। ওটা আপেল গাছ না, ওটা একটা ফুলের গাছ লাগিয়ে সাপু। চলো, এই যে ওই যে দেখা যাচ্ছে, একদম এক মিনিটের মধ্যে চলে আসলাম আমরা। গন্ধ ওই যে রিহান আমাকে ফ্লাওয়ার দিয়েছে, থ্যাংক ইউ রিহান আব্বু। কত মোটা মোটা সব গাছ। একবার ওই যে ঝড় হয়েছিল, অনেক ডালপালা ভেঙে ভেঙে পড়ছিল এইসব গাছ থেকে।
হ্যাঁ ইনশাল্লাহ আমরা চড়াই ভাতি করব রাজন বলছে মাস মানে আমরা আবার চড়াই ভাতি করব ইনশাল্লাহ আপু আগের মতো হ্যাঁ এই যে এই বাসাটা অনেক সুন্দর করেছে এই যে কত সুন্দর করেছে বাসা সামনে করে রাখছে দাঁড়াও আমার সঙ্গে রোড ক্রস করবা ওয়েট করো দাঁড়াও মানে ফুলের একটা স্মেলে প্রত্যেকটা লাইন ধরায় ধরায় সুন্দর সুন্দর ভাবে ফুটে আছে না রাতোয়ান এই যে প্রতিটা বাসার সামনে সব লাইন ধরে গাছ লাগানো খুব সুন্দর দেখেছে এই গাছটা কত সুন্দর আল্লাহ সৃষ্টি সবই সুন্দর না আল্লাহ যেটা মেড করে সেটা সব সুন্দর প্রকৃতি কত সুন্দর লাইন ধরে যা তোমরা সামনে যাও আব্বু আম্মু রিহান রাধনরা দিয়া রিহান তোমার ভালো লাগছে ফ্লার আর এই যে সব পাপড়িগুলা এই ফুলগুলা অবশ্য বেশি দিন থাকে না এক দুই সপ্তাহ পর সব একদম নষ্ট হয়ে যায় ঝরে পড়ে যায় আমরা ফুল ধরে আর ছবি উঠতে পারলাম না চলো আসো ওটা ফেলে দাও আব্বু না আসো হ্যাঁ বাসায় যাব হ্যাঁ একটু যাও সামনে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো যদি একটু ছোট হইতো ধরে ধরে ছবি তোলা যাইতো তাই না ফুলের পাপড়ি এই যে বাতাস হচ্ছে একটু একটু খুব সুন্দর এই বাসায় মনে হয় মেবি কোনো অকেশন হতে পারে বিয়ে অথবা কোনো কিছু এই জন্য সুন্দর করে সাজিয়েছে আসো আমরা বাসায় যাই এখন বাসায় যাই এত সুন্দর এরিয়া আর এত নিট অ্যান্ড ক্লিন করে রাখে ওরা এদেশে বাসার সামনে বাসার ভেতরে মানে শুধু তাকায় থাকতে ইচ্ছা করে মনে হয় যে শুধু বাড়ির ভিডিও গুলাই করি আমি একটা হোল ট্রি নিয়ে যেতে চাই স্মেলের জন্য না মা ওটা পারা যাবে না অনেক উঁচু রাদিয়া বলছে হোল ট্রি নিয়ে যেতে চাও না একটা ডাল নিয়ে যেতে চাও ফুল চাও কিভাবে আমি ফুল পেরে দিব দেখি আর একটা পারো ওই পাশ থেকে ওই যে এটা রিহান শুধু আগাছা তুলে তুলে বলছে মা এটা তোমার এই আপু রোডে যাও না গাড়ি আসছে আল্লাহ আগাছা দিয়ে কি করবো থ্যাংক ইউ এটা একটা প্ল্যান আসো যাও নষ্ট করতে চাও না ওটা উঠাও রিহান তোমাকে এটা গিফট করলাম আমি আমার বড় ছেলেকে আমি গিফট করব না রাধুয়ান তোমাকে গিফট করলাম আমি ইটস ওকে না দেখি ফুলগুলা স্মেল আছে না দেখি মিষ্টি একটা স্মেল খুবই মিষ্টি একটা স্মেল আসো চলো বাসায় যাই কি সুন্দর করে বাসা সাজিয়েছে
We can trade it. What about what's a little bit of okay. 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 That's what I'm doing. I'm going to cross the road. I'm going to cross the road. It's okay. সবগুলো দৌড় দিয়েছে দৌড় দিও না পড়ে যাবা যাও ক্লাস করো এই যে আমার সামনের ব্লকে সব বাড়ি ঘর চলে আসছি বাসায় ওকে তোর ইহান আসো ভালো লাগছে হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে তাহলে সবাইকে কি হয়েছে আমার রোদ লাগে ইস আহারে অনেক রোদ উঠেছে আচ্ছা ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও সোনা পাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো কাকে দিচ্ছ আন্টি আঙ্কেলদের আমাকে আল্লাহ হাফেজ আজকে রাদওয়ান রোজা নাই পরপর দুইটা তিনটা থাকছে আমি বলছি আজকে আর থাকার দরকার নাই হচ্ছে আবার একদিন দুই দিন রেস্ট করে নাও তারপর আবার থেকো